This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Kollani Medical College Hospitale bhorti protarona. Adhyakher shoi jal kore taka hatanor obhijoge greptar tin. Onodike purbo Bardhamaneo protaronar phade poruara atok ek byakti. শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তেতে রয়েছে রাজ্য। দুর্নীতিতে নাম জড়ানোয় আপাতত জেলে ঠাঁই হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক কর্তাদের। এই পরিস্থিতির মধ্যে শেষে কিনা প্রিন্সিপালের সই জাল করে জালিয়াতি, এমন ঘটনা ঘটল নদিয়ার কল্যাণীতে। নদিয়ার কল্যাণীতে দালাল চক্রের ফাঁদে দুই পড়ুয়া। প্রিন্সিপালের সই জাল করে MBBS কোর্সে ভর্তির অভিযোগে দুই মহিলা সহ এক যুবককে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, গত কয়েকদিন আগে আসানসোল এবং বনগাঁর বাসিন্দা দুই পড়ুয়া অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ। এরপর বৃহস্পতিবার কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর থেকে গ্রেপ্তার করা হয় ধৃত যুবক সঞ্জীব ঝা, বিহারের বাসিন্দা। তবে ধৃত মানালি দাস ও রত্না দাস কলকাতার বাসিন্দা। শুক্রবার তাদের কল্যাণী আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজত দেয় আদালত। আমার মনে হয় এটা একটা বড় চক্রান্ত নিশ্চয়ই চলছে, এরকম ভাবে রিপিটেডলি আসছে আর এখানকার এসে এরকম বললেন। ওনারা যে সার্টিফিকেটসগুলো যা যা সব দিয়েছিলেন, দেওয়ার পর যখন আমাদের নোডাল ওটাকে ভেরিফাই করে ডক্টর অভিজিৎ অ্যান্ড ডক্টর অয়ন করে যখন দেখা গেলো কি টোটাল জিনিসটাই লেটার হেড, ইভেন মানি রিসিপ্ট, আমার সই, অ্যাকাউন্টসের সই সবই জাল। জাল মানে অন্যদিকে পূর্ব বর্ধমানেও একই ঘটনা। কর্ণাটক তথা ব্যাঙ্গালোরের GNM ও ANM কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নামে পড়ুয়াদের কাছ থেকে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে অভিরূপ ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করল বর্ধমান থানার পুলিশ। আটক ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকের বৈদ্যপুর এলাকায়। অভিযোগ, GNM ও ANM কোর্সে পড়ার জন্য পড়ুয়াদের কাছ থেকে 2,60,000 থেকে 3,00,000 টাকা নেয় অভিরূপ। ব্যাপারটা হচ্ছে একটা স্টুডেন্টকে যখন ভর্তি নিয়েছি তখন তাদেরকে একটা কোর্স ফিস বলা হয়, ধরুন 3,80,000 টাকা কোর্স ফিস বা 3,60,000 টাকা কোর্স ফিস। সব টাকা তাদের নেওয়া হয়নি, তাদেরকে কারোর কাছে আমি মানে স্যারই বললেন কারোর 1,00,000 এরকম নেওয়া হয়েছে। এবার এই কলেজগুলোয় মানে বর্তমান যে কলেজগুলোয় ভর্তি হয়েছে সেই কলেজগুলোয় রেজিস্ট্রেশন করাবার মানে পরীক্ষা দেওয়ার জন্য এবার টাকা লাগবে, সেই টাকাটাই চাওয়া হয়েছে। সেই টাকা চাওয়ার ফলে ওদের উপর ওদের একটা রাগ হলো। আমরা প্রতারিত হয়েছি, GNM আমরা ভর্তি হয়েছিলাম, তো সেভাবে আমার আর কি টাকা দিয়ে যাচ্ছিলাম প্রতি মাসে মাসে, কিন্তু আমাদের কোনো রকম এখন 2 বছর হয়ে গেল আমরা কোনো পরীক্ষাও দিইনি এবং আমাদের কোনো রকম রেজিস্ট্রেশনও দেওয়া হয়নি। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। 2021 সাল থেকে প্রায় 3 বছর ধরে অভিরূপ এই প্রতারণা চক্র চালাচ্ছিল বলে অভিযোগ। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ ও পূর্ব বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তীর রিপোর্ট, Rplus।